উদম শরীরে নেমে আসে রাজপথে, বুকে পিঠে রৌদ্রের অক্ষরে লেখা অনন্য স্লোগান, বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে, এবং হঠাৎ শহরের টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা নূর হোসেনের বুক নয়, বাংলাদেশের হৃদয় ফুটো করে দেয়। বাংলাদেশ বন পোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে। শামসুর রহমানের কবিতা দিয়েই শুরু করলাম। 1987 সালে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগান পিঠে বুকে লিখে গণতন্ত্র মুক্তির জন্যে আত্মাহুতি দিয়েছিলেন নূর হোসেন। গতকাল প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন, সেখানে তিনি বলেছেন গণতন্ত্রের জন্য দিনটি অবিস্মরণীয়। বিএনপি চেয়ারপারসনও এই দিনটিকে স্মরণ করেছেন। রাজনীতিতে তাহলে নূর হোসেনের প্রেরণা এবং নূর হোসেন দিবস কতটা গুরুত্বপূর্ণ এখনও, এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব জনতন্ত্র গণতন্ত্রে। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে আছেন তিনজন রাজনীতিবিদ, রাজনীতি অঙ্গনের তারা পরিচিত মুখ, আমি তারপরও পরিচিত করে দিই আপনাদের সঙ্গে। আমার ডানে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাইরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব এস এম কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আওয়ামী লীগ নেতা জনাব শফি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে ধানমন্ডি থেকে সংযুক্ত হচ্ছেন যুবলীগের চেয়ারম্যান জনাব ওমর ফারুক চৌধুরী। জনাব ওমর ফারুক চৌধুরী, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং সেই আন্দোলনের আপনি একজন প্রত্যক্ষদর্শী, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানব। দর্শক, আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারেন, পর্দায় একটি নাম্বার দেখানো হচ্ছে, সেখানে ফোন করে আপনারা আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারেন এবং আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারবেন। জনাব শফি আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। নূর হোসেন এই দিবস এই সময়ে কতটুকু অনুপ্রেরণার, কীভাবে নূর হোসেনের আত্মত্যাগ, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, উদম গায়ে এই স্লোগান লিখে যে ছেলে নিজেকে মিছিলের অগ্রভাগে নিয়ে গিয়েছিল এবং স্বৈরাচারের বুলেট যাকে বিদ্ধ করেছিল, আন্দোলনের সেই কালীন সময়টায় আমরা নূর হোসেনের আত্মদানের মাধ্যমে যেমন খুব আন্দোলনটাকে জোরালো পর্যায়ে নিয়ে এসেছিলাম বা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, আজকের যে 2017 সালের বাংলাদেশ, আমি বলতে চাই 2017 সালের বাংলাদেশ ঠিক মানে স্লোগানটা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, ঠিক ওই জায়গায় বাংলাদেশ না। বাংলাদেশ একটা সামগ্রিকভাবে বর্তমানে একটা সংকটের মধ্যে আছে, এই সংকটটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, এই সংকট 87-এর সংকট এক সংকট না। ফলে আমি বলি যে মূল জায়গায় যাই, আমরা যে আমরা 71-এ যা চেয়েছিলাম বা 75 পরবর্তী সংগ্রামের অংশ হিসাবেই তো নূর হোসেনের আত্মত্যাগ, তার মাধ্যমে আমরা যা চেয়েছিলাম, যে মূল কথা হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক, একটা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, মানবিক সমাজ। কিন্তু আপনি বলছেন একটি সংকট আছে, কি সেই সংকট? বাংলাদেশে একটি সংকট না, বাংলাদেশে এখন নানাবিধ সংকট কাজ করছে। যেমন যেমন ধরেন আমাদের এখানে একটা হঠাৎ করে একটা সংকট আসছে, রোহিঙ্গাদের সংকট। মনে করেন যে এই যে আজকে একটা দুর্ঘটনা ঘটলো যে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে রংপুরে আমাদের পুলিশের সঙ্গে সংঘর্ষ, একজন কথায় কথায় আমাদের মসজিদ মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, এই যে একটা সাম্প্রদায়িক মনোভাব, এই সাম্প্রদায়িক মনোভাবটা কিন্তু ছিল না বাংলাদেশে। যেমন 71-এর স্লোগানটা ছিল জয় বাংলা, আমরা জয় বাংলা দিয়েই দেশ স্বাধীন করেছিলাম, আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু আমরা কিন্তু নায়ক তাকবীর বা ভগবান বলে কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। আমি বলতে চাচ্ছি যে আমরা বাংলাদেশকে যে জায়গায় রক্ত দিয়ে অর্জন করেছিলাম সেই জায়গাটায় বাংলাদেশ আজকে অবস্থান করছে না, এটা কোনো রাষ্ট্রীয় সরকারের ব্যর্থতা না, এটা হচ্ছে সমস্ত সামাজিক যে শক্তিগুলি আছে এই সামাজিক শক্তির একটা নির্লিপ্ততা এক ধরনের। আপনি কি বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি? মূল কথা যে সমাজে বৈষম্য, আমরা পাকিস্তানি 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, আজকে বাংলাদেশে কত হাজার কোটিপতি, আমরা অসাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে লড়াই করেছিলাম, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, তা আজকে বাংলাদেশ কি অসাম্প্রদায়িক তা না। আজকে বাংলাদেশে আমরা অন্যান্য দিকগুলি, মানবিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বলতে যা বোঝায় পত্রপত্রিকায় যা খবর আসে বা আমরা এমনিতেও যা খবর পাই, সেই মানবিক জায়গাটায় বাংলাদেশ অবস্থা, বাংলাদেশ একটা জায়গায় গিয়েছে
সেটা হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের ধারায় একটা পড়েছে, কিন্তু অন্যান্য যে আপনার সূচকগুলি আছে, অন্যান্য সূচকগুলি যেমন মাতৃ মৃত্যু হার, শিক্ষা, শিক্ষার প্রসার অনেক হয়েছে, কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় শিক্ষকরা মারামারি করে? এটা কি আমরা চিন্তা করেছি 71-এ কেন? আমরা 80-তেও চিন্তা করি। আপনার কাছে আসবো এই আলোচনা নিয়ে। জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব শফি আহমেদ বলছেন গণতন্ত্রের সংকট বাংলাদেশে নেই, 87-তে যেটি ছিল, কিন্তু তারপরেও কিছু কিছু সংকট আছে। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে দর্শক শ্রোতাদের আমার সশ্রদ্ধ সালাম। তো আপনার এই উত্তর দেওয়ার আগে আমি এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি যিনি নিজের বুকে লিখেছিলেন স্বৈরাচার নিপাত যাক, পিঠে লিখেছিলেন গণতন্ত্র মুক্তি পাক, কাগজ ব্যবহার না করে, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আমরা সবাই ভুলে গিয়েছি ওইদিন আরেকজন লালবাগের এক বিধবা মায়ের সন্তান বাবুল, যুবলীগ নেতা পর্যায়ের, সেও মারা গিয়েছিল। আরেকজন হাই ভাই টিটু, টিটু তাকে পাওয়া যায়নি এখনো, পাওয়া যায়নি এখনো, সে পাওয়া যায়নি, সেখান থেকে সেদিন থেকে নিখোঁজ। সে আসছিল মনে হয় কিশোরগঞ্জের দিক থেকে, তিনজন কিন্তু একজন। আর আধামরা মরে একজন পড়েছিল, তার নাম মমতাজউদ্দিন মেহেদি, পরবর্তী সময় ঢাকা বারের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিল, আওয়ামী লীগের সেন্ট্রাল মেম্বার ছিল, তাকে মৃত ভেবে রেখে দিয়েছিল, তারপরে একটা পুলিশ তার এলাকার, সে পরে বেঁচে গিয়েছে। এবং আমরা যতটুকু শুনেছি জেনেছি এই মৃত্যুর পর মুর্শিদাবাদ বাবুলকে যখন জুরাইন গোস্থানে নিয়ে দাফন করতে যায়, গল্প হতে পারে বাস্তবও হতে পারে, হঠাৎ করে নড়ে ওঠে, তখন আবার তার উপরে সেইভাবে অত্যাচার করে দাফন করা হয়। তখন কেউ কথা চায় নাই, অত্যন্ত আমি এখানে তাকে মৃত্যু নিশ্চিত, হ্যাঁ এরকম ওখানে যারা ছিল আমি তো নিজে দেখি নাই, পরে এইভাবে বলা হয়েছে। আর এখানে আমার একটা সুযোগ হয়েছিল, তখন আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং 3 নভেম্বর চার নেতার মৃত্যুবার্ষিকীর দিন মোহাম্মদ নাসিমের বাসায় মিলাদ শেষ করে আমাদের তৎকালীন সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বর্তমান এমপি, ওনারা বললেন আহসানুল্লাহ হল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্যান্টিনে একটা জরুরি বৈঠক আছে, সবাই সেখানে গেলাম। যাওয়ার পরে সেদিন সুলতান মোহাম্মদ মনসুর যাবেন কিউবা একটি সম্মেলনে, সেটা আব্দুর রহমানের কাছে গোপন রেখে তার মুখ দিয়ে বলানো হলো আন্দোলন সংগ্রামে আমরা যেন অ্যারেস্ট না হই প্রেসিডেন্সিটারে, সেই জন্য আমাদেরকে একটু সেফে থাকতে হবে, এই জন্য ছাত্রলীগের আমি তখন 4 নম্বর ভাইস প্রেসিডেন্ট, আমার সেই আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দেওয়া হলো, সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয় দায়িত্ব পালন করবো আমি, যদি কোনো প্রয়োজন হয় যতদিন পর্যন্ত আমার উপর দায়িত্বভার আমার উপর উঠে না আনা ততদিন পর্যন্ত আমার সিদ্ধান্ত আমি চলবো পার্টির সভানেত্রীর সাথে আলোচনা করে। এরপরে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটা আওয়ামী লীগের জন্য অনেক বড় সম্মান বয়ে নিয়ে আসছে, 10 তারিখের মধ্যেই কিন্তু কিছু ঘটনা ঘটছে। তো যাই হোক, যেহেতু আমি দায়িত্বে, আমি আমার সাথে একটা কানেকশন, তখন মোবাইল ফোন ছিল না যে আমি কত মানুষ উপস্থিত হলে 32 নম্বরে খবর দেবো, তারপর ওখান থেকে নেত্রী রওনা হবে। তো আমি দেখতেছি না এখন লোক সেই মনে আসেনি, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তো সচিবালয় ঘেরাও ছিল। এরপর তো হঠাৎ করে জাহাঙ্গীর কবি নানক, তখন মানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উনি আমাকে হঠাৎ করে বললেন হাবিব সাহেব নেতৃত্বে চলে আসছে, কোথায়? তো 0 পয়েন্টের ওখানে। আমি তো না আসে তো কথা না, আমি তো জানবো লোকজন আসবে, তারপরে দৌড়িয়ে গেলাম, আসার পরে নেত্রী আসলাম। আসার পরে এর আগের কথা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যেতাম দায়িত্বে গিয়ে, আমি যখন 0 পয়েন্টের ওখানে গেছি, তখন দেখি যে একটা ছেলে শার্টটা তার মাজাই প্যান্ট পরে বেঁধে ওইভাবে স্লোগানের আগে আগে নাচানাচি করতেছে, সে কিশোরের চান্দি পাদ্দার পীরগঞ্জের মুক্তি, তাকে আমি ডেকে বলাই ছেলে শার্ট পরো, তোমাকে তো পুলিশ বিডিআর তো গুলি করবে লক্ষ্য করে। তো বলছে আমি সারা রাত ধরে আমার বুক এবং পিঠকে পোস্টার করেছি শার্ট পরার জন্য, না হয় আজকে স্বৈরাচারীর সাথে পতন ঘটাবো না হয়তো মৃত্যু, এর বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই। শত চেষ্টা করে তাকে শার্ট পরাতে পারলাম না, আমি ওই মিছিলের সাথে একীভূত হওয়ার পরে তারপরে তো নেত্রী আসলাম। আসার পরে ও আবার আওয়ামী লীগ অফিসের সামনে গাড়িটা যখন দাঁড়ালো, ওই অবস্থায় সে নাচানাচি শুরু করছে, তার নেত্রী তাকে ডেকে বললো এই স্যার শার্ট পরো, শেখ হাসিনা বললো হ্যাঁ এই শার্ট পরো, তোমার গায়ে তো লক্ষ্য গুলি করবে, ও বলে আমাকে দোয়া করে দেন, আমি আমার কাছে যে কথাটা বলো ওই কথাটাই সে ওখানে বলার চেষ্টা করছে। এর ভেতরে গুলি শুরু হয়ে গেলো, দিক বিদিক গুলি, গুলি যখন শুরু হলো বাস্তবতা ইতিহাস তো মানে ভুলে গেছে, আমি তখন নেত্রী সামনে বসা, আমি তার ওই সামনে ওই বামপাশের ওই সোজা হয়ে আমি দৌড়াচ্ছি, আর জাহাঙ্গীর কবির নানক বনেটের সামনে নেত্রী যে সোজা বসা সেই সোজা, গাড়িটা গিয়ে গুলিস্তান কামান ছিল আপনি দেখেছেন,
ওখানে গাড়িটা ডান দিকে টার্ন নিলো না, জাহাঙ্গীর কেউ নানক পড়ে গেলেন নিচে গাড়ি নিচে, যা কোনো মতো তাকে ট্রেনে বাইর করলো, নেত্রী বাড়া ছিল তো পৃষ্টির মতো গুলি। আমি বাম পাশে গিয়ে দেখে বিডিআর, চিন্তা করলাম যে আমি যদি বিডিআর হাতে ধরা পড়ি তো আমাকে তো খুশি মেরে ফেলবে। রিক্স নিয়ে ডান পাশে দৌড়া গিয়ে আমি যখন গোলাপসা মাজার ওখানে গেলাম, তখন দেখে দুটা রিক্সায় এই লাল জোড়া যাচ্ছে নূর হোসেন এবং গিয়ে মেহেদি সম্ভবত একটা খেয়াল করে না, পুলিশ ওখান থেকে এসে গাড়িতে উঠে নিচে গেল। চিকিৎসা যদি তারা পেতো মেডিকেলে হয়তো বা বেঁচে যেতে পারতো, সেই লাশ নিয়ে লাশ চিকিৎসা না করে তাদেরকে মেরে ফেলো। তো এই যে একটা যে কঠিন একটা দিন, আজকে সেই দিন বারবার মনে হচ্ছে সেই সরিষার এরশাদ কি বাংলাদেশ, আজকে যে সরিষার এরশাদের আমলে আওয়ামী লীগের অনেক ছেলে মারা গেছে, সেলিম দেলোয়ার, আফুন বসুনিয়াতে শুরুতে আমি নিজে টাকে তোলা পিষ্ট হয়েছি, দীপালি শাহ, জাফর জনা, চিরাঙ্গে প্রায় 40 জন মানুষকে হত্যা করলো নির্বিচারে পুলিশ এবং বিডিআর, এবং তার সেই হত্যা যারা মারা গেল তাদের দাফন হয়েছে কিনা আমরা জানি না, তাদের লাশ দাহ করা হয়েছে তাও বলতে পারবো না। আজকে সেই সুরাচার আছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং সেই দল বিশেষ দূত, বিশেষ দূত এবং সেই দল আজকে বিরোধী দল, সেই দলের 3 জন মন্ত্রী আজকে এই সরকারে। তাহলে গণতন্ত্র কোথায় আছে? তাহলে আমরা কোথায় আছে? গণতন্ত্র সংকট নেই, মহা সংকট গণতন্ত্র। আপনার কাছে পাশাপাশি আসবো আমি এই আলোচনায় আসবো, আপনার স্মৃতিচারণ শুনলাম আমি একটু। আমাদের সঙ্গে ওমর ফারুক চৌধুরী আছেন, আমি ওনার কাছে একটু যাই। জনাব ওমর ফারুক চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনি সেদিন আন্দোলনে ছিলেন? জি শুনতে পাচ্ছি। জি আমার প্রশ্ন হলো যে চেতনা সেই আন্দোলন থেকে তৈরি হয়েছিল বাঙালির জন্য, এ দেশের মানুষের জন্য, সেই চেতনা কতটুকু সমুন্নত আছে? এটি মূলত একটি স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল। এটি এই যে শহীদ নূর হোসেনের এই যে শহীদ হওয়া, এটি যুবক বা স্বৈরাচার বিরোধী একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এটা যুব সমাজের যে সেন্টিমেন্ট তারই বহিঃপ্রকাশ এই যে গণতন্ত্র মুক্তি পাক। আমি আমি মনে করি নূর হোসেনের এই যে আত্মত্যাগ, শহীদ নূর হোসেনের, এটি যে গণতন্ত্রকে মুক্ত করেছে জনগণের ক্ষমতায়নের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আপনার আপনার টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে নিন, তাহলে আমরা সহজে আপনার কথা শুনতে পাব। জি জনাব ওমর ফারুক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি কথা বলুন, তাহলে আপনার কথাগুলো ভালো করে শোনা যাবে। জি জি বলুন। আচ্ছা, আমি আমি যেটা বিশ্বাস করি যে নূর হোসেনের এই যে স্বপ্নের যে গণতন্ত্রটি ছিল, এটি এই যে জনগণের ক্ষমতায়নের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, শেখ হাসিনা এটা এই গণতন্ত্র মুক্ত করেছে। আজকে এই যে গণতন্ত্র, আমি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই এই যে আজকে তথ্যের অধিকার বলেন, মুক্ত গণতান্ত্রিক পরিবেশের কথা বলেন, এই যে কথা বলার অধিকার বলেন, এই যে টেলিভিশনগুলোতে টক শোগুলোর কথা বলেন, এই যে তারপরে এই যে সোশ্যাল মিডিয়া, যেমন খুশি যেমন সমালোচনা যেমন ইচ্ছা লিখতে পারছে, কবি বলুন সাহিত্যিক বলুন, আমার কথা আমি বলতে পারছি, কথা বলার অধিকার, ভোটের অধিকার, কিন্তু ডিজিটাল বাংলাদেশ, আজকে সত্য মিথ্যার প্রভেদগুলো মানুষ বুঝতে পারছে। এটি হয়েছে এই যে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের ফলে, এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাকে মানও করেছিল যে তুমি
একটু তুমি গুলি খাবা বা তুমি মৃত্যুর মুখে পড়বা, কিন্তু একজন যুবক আত্মত্যাগ করে প্রমাণ করলো যে গণতন্ত্র মুক্ত হতে হবে, স্বৈরাচার মুক্ত হতে হবে, এবং সেটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই যে জনগণের ক্ষমতায়ন, জনগণকে কীভাবে ক্ষমতায়িত করা যায়, জনগণকে কীভাবে অধিকার দেওয়া যায়, জনগণকে তথ্যের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, সর্বোপরি এই যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে আমরা যে গবেষণা লব্ধ বিষয়, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে দর্শন, বিশ্বশান্তির দর্শন, জনগণের ক্ষমতায়ন এবং উন্নয়ন, পিপলস এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটি জাতিসংঘে 193টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, কারো দর্শন কিন্তু জাতিসংঘে স্বীকৃত না, একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন ফিলোসফি জাতিসংঘের 193টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। বারাক ওবামাও নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু তার কোনো দর্শন নেই। ডক্টর ইনুজ বলুন এবং অন্যান্য নোবেল যারা পেয়েছেন, তাদেরও কিন্তু কোনো দর্শন ফিলোসফি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত না। আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়েট হওয়ার প্রয়োজন নেই, নোবেল ওয়ার্কার হওয়ার প্রয়োজন। আমি মনে করি যুবলীগের এই কর্মী নূর হোসেনের আত্মত্যাগ এর ফলে যে স্বপ্নের যে গণতন্ত্র সে দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে রাষ্ট্রনায়ক। জনাব ওমর ফারুক চৌধুরী, আমি আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকুন, আমি আবারও আপনার কাছে যাব। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, জনাব এস এম কামাল হোসেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তাহলে জনাব হাবিবুর রহমান হাবিব বলছেন যে গণতন্ত্রের সংকট আছে এখনো। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। 1987 সালের এই দিনে সেদিন সচিবালয় গৃহ কর্মসূচি ছিল, 8 দল 7 দল সহ অন্যান্য জোটগুলোর। বঙ্গবন্ধু এভিনিউ থেকে সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিল জননেত্রী শেখ হাসিনা, তার পাশাপাশি এই যুবক নূর হোসেন এই স্লোগান বুকে ধারণ করে সেই পাশাপাশি স্লোগান দিতে দিতে সেই মিছিলের ছিল। হাবিব ভাই বলছেন জননেত্রী শেখ হাসিনা তাকে নিষেধ করেছিল, এটাও ঠিক, কিন্তু নূর হোসেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই একজন সৈনিক। সেদিন জননেত্রী শেখ হাসিনার এই গুলিটা লাগতে পারত, সেদিন হাবিব সাহেব মিছিলে ছিল ওনারও গুলিটা লাগতে পারত, কিন্তু সেদিন নূর হোসেন এই স্লোগানকে বুকে ধারণ করেছে বলেই নূর হোসেন গুলিবিদ্ধ হয়েছে। এবং নূর হোসেন যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জীবন দিয়েছে, এই গণতন্ত্র কিন্তু একদিনে বন্দী হয় নাই। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা সামরিক শাসন জারি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারাই কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকেই সেদিন যে দুর্বিষহ ছিল এই জনপদের মানুষের, গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, মানুষের ক্যান্টনমেন্টে হাজার হাজার সেনা অফিসারদের হত্যা, গুম খুন, বিমানবাহিনীর অফিসারদের হত্যা, গুম খুন, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম খুন, কোথাও কথা বলার অধিকার ছিল না, সেই সময় থেকে গণতন্ত্রের লড়াই শুরু হয়েছিল। এবং জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার পর থেকেই কিন্তু লড়াই আরও বেগবান হয়েছে, মানুষ আলোর পথ দেখছে, শেখ হাসিনার নেতৃত্বে মানুষ মনে করেছে যে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, এবং শেখ হাসিনার নেতৃত্বেই গণতন্ত্রের লড়াই শুরু হয়েছে। বাংলাদেশের 75 পরবর্তী যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আপনি সেদিনকার পত্রিকার পাতা উল্টালে দেখবেন হাবিব ভাই স্বীকার করেছে ছাত্রলীগ যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতাকর্মীরাই জীবন দিয়েছে। আমি যদি এক এক করে নাম বলি অনেকের নাম বলা যাবে, নূর হোসেন, সেলিম, দেলোয়ার, রাউফুন, বসুনিয়া, শাহজাহান সিরাজ, এরকম অনেক ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা জীবনকে উৎসর্গ করেছে। এই নূর হোসেনের আত্মত্যাগের মধ্যে যে লড়াই, এরশাদের পতন, সেই পতনের মধ্যে দিয়ে তিন জোটের যে রূপরেখা ছিল, হাবিব ভাই বলছেন যে এখনও গণতন্ত্র নাই, আমি একটু প্রশ্ন করি, তিন জোটের রূপরেখা ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা হবে, তিন জোটের লিখিত রূপরেখা, এবং সর্বদলীয় ছাত্রৈক্য ছিল যে নূর হোসেনের রক্তের মধ্যে দিয়ে যে পরবর্তীতে যে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন হয়েছিল আপনি জানেন, সেখানেও সেই সর্বদলীয় ছাত্রৈক্যের মূল বক্তব্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা হবে।
কিন্তু 1991 সালে যারা ক্ষমতায় আসলে সাতপতনের মধ্যে দিয়ে প্রথমেই তারা মুক্তিযুদ্ধের সাথে সেই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করল। সেদিনকে খালেদা জিয়ার নেতৃত্বে যারা ক্ষমতায় আসলেন তারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। নূর হোসেন যে গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিল, মাগুরা নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের বুকে ছুরিকাঘাত করলো, একটু ছুরিকাঘাত করলো, এবং 15 ফেব্রুয়ারি একটি ভোটারবিহীন নির্বাচন করার মধ্যে দিয়ে চূড়ান্ত গণতন্ত্রকে হত্যা করা হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। একমাত্র জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম স্লোগান দিয়েছে, যে স্লোগান হাবিব ভাইও দিছে, যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই স্লোগান একমাত্র জননেত্রী শেখ হাসিনা দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমি আপনার কাছে আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপের দিকে যাচ্ছে, আপনার কাছে আমি আসবো। জনাব হাবিবুর রহমান হাবিব, অভিযোগ গুরুতর যে বিএনপি প্রথম তিন জোটের রূপরেখার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। না, অভিযোগ গুরুতর না, সে যে কথাগুলি বলেছে বলে ভালোই করেছে, আমার কথাগুলি বলার সুযোগ হয়েছে। সেটা হলো এই যে আমরা যে সর্বদলীয় ছাত্রকে যেটা আমরা গঠন করেছিলাম সেটা নূর হোসেনের রক্তের বিনিময়ে না, সেটা জিহাদের রক্ত। নূর হোসেন ওই ধারাবাহিকতায় বলছে, আমি কিন্তু নূর হোসেন তার আগে তো আছেই, সেটা তো আছে, সেটা তো 1973 সালের 24 মার্চ সরকার ইরশাদ ক্ষমতা দখল করার পর থেকে 1983 সালের মধ্য ফেব্রুয়ারি দিফারি শাহ জাফর জনের রক্তের মধ্যে দিয়ে শুরু হয়েছে। ধারাবাহিকতায় আপনার আওয়ামী লীগের বড় নেতা অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা আমাদের মহিউদ্দিন ভাই, আজকে আওয়ামী লীগের একজন মন্ত্রী চুমকি তার বাবা, যা দ্য কমিউনিস্ট পার্টির তাজুল, যা ছাত্র লীগের সাধারণ শিরাজ থেকে শুরু করে অসংখ্য মানুষ মারা গিয়েছে, এস এম কামালের সাথে আমি একমত। এই 9 বছরের আন্দোলনে সর্বাধিক বেশি লোক মারা গেছে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের। সেই আওয়ামী লীগ কী করে পারে এই হত্যাকারীর সাথে হাত মিলাতে? আচ্ছা, তার আগে প্রশ্ন হলো যে আমরা যখন তিন জোট, একসময় তো 2 জোট ছিল, 15 দল আর 7 দল, 15 দল ভেঙে 1986 সালে যে নির্বাচনটা হলো সেটা ইরশাদের আমলে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ না যেত তাহলে ইরশাদের বিদায় 90 লাগতো না, তার আগে হয়ে যেত। কিন্তু সেখানে সেই জোটের বাইরে চলে গেল 5 দল, আজকে সেই জোটের 2 জন মন্ত্রী হাসানুল্লাহ কিন্তু এবং রাহাত খান মেনন এবং দিলীপ বড়ুয়া এক গত টার্মে মন্ত্রী ছিল, তারা তখন বেড়ে 5 দল করল আলাদা, এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন 7 দল, তারা নির্বাচনে আসে নাই। সেই 86 সালের নির্বাচনে কিন্তু জামাত আওয়ামী লীগের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাহলে প্রাতিষ্ঠানিক রূপ কোথা থেকে শুরু হলো? আবার যখন আপনার 1991 সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলো, তখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বদরুল হায়দার চৌধুরীর সমর্থনের জন্য নিজামী সাহেবের কাছ থেকে শুরু করে গোলামাদের কাছে যাওয়া হয়েছিল, এবং তিন জোটের লিয়াজো কমিটি পাশাপাশি জামাত এই তিন জোটের সাথে সমন্বয় করে তারা কর্মসূচি দিত সুরেশার বিরোধী আন্দোলনে। দ্বিতীয়ত, 91 সালে যে নির্বাচনটা সর্বদলীয় ছাত্রকে, তখন আমরা সর্বদলীয় ছাত্রকে আমাদের দাবিটা ছিল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলো 1991 সালে। তারপরে ঢাকা সিটি গভর্নমেন্ট নির্বাচন, চিটাগাং সিটি গভর্নমেন্ট নির্বাচনে বিএনপি সরকারের আমলে সুন্দরভাবে নির্বাচন হলো, সেই নির্বাচন ব্যাপক ভোটে মোহাম্মদ হানিফ এবং মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হলেন, কামাল মজুমদার মিরপুরে একটা হারুন মোল্লা মারা যাওয়ার পরে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি সিট বিএনপি পেয়েছিল। তার মাগুরার একটি আসন নির্বাচন, ওই নির্বাচনটা আমি নির্দ্বিধায় বলব, ওই নির্বাচন খুব খারাপ নির্বাচন হয়েছিল, এবং বাংলাদেশে ওই নির্বাচনে সর্বপ্রথম বাংলাদেশের নির্বাচন কমিশন বিচারপতি রৌফ শর টোটাল কমিশন সেখানে গিয়েছিল। হ্যাঁ, আমি স্বীকার করব সেই নির্বাচনটা যখন আগের দিন যখন উনি আবার নির্বাচন হবে না যখন, আমি অনেক লম্বা হয়ে যাবো সংক্ষেপে বলবো, তাকে আমি একটা পর্যায়ে ঢাকা যখন আসতে না পারে শেখ হাসিনার নির্দেশেই সেদিন অবরোধ দিয়েছিলাম, একটা পর্যায়ে রাত যখন হয়ে গেল মানুষের গাড়ি দুই দিকে ভরে গেল তখন তাকে কেউ বললাম বাস্তবতা, উনি বললেন অবরোধ প্রত্যাহার করো। সেই অবরোধটা আমি ভাষণ দিয়ে প্রত্যাহার করার পরের দিন যে নির্বাচনটা হলো সঠিক নির্বাচন হয় নাই, সেই নির্বাচন না হওয়ার কারণে পরদিন হরতাল হলো, সেই হরতালের পরে আগে একটা মিটিং হতো, সেই মিটিংটা মাগুরাতে আমি পরিচালনা করেছিলাম, এবং পরিচালনা করে আমি বলেছিলাম, সেদিন আমি স্বীকার করি দায়িত্ব তো নিয়েই বলছি, মাগুরা আমরা যখন হাসপাতালে ছিলাম 11 অক্টোবর আহত হয়ে, 13 অক্টোবর ঢাকা পলিটেকনিকের ছাত্রনেতা মনির মারা গিয়েছিল বাড়ি ছিল মাগুরা, যে মাগুরা যাওয়ার পর মনির আমাকে বলতেছিল যে আমার ভাইয়ের কবরটা জিয়ারত করে আসেন, বলেছিলাম মাগুরা আবেগ দিয়ে বলেছিলাম নির্বাচনটা যে সুস্থ হয় তোমার ভাইয়ের কবর আমি জিয়ারত করতে যাবো, নির্বাচনটা সুস্থ না হওয়ার কারণে আমি কবর জিয়ারত করতে যাই নাই। ওই মিটিং পরিচালনার সর্বশেষ যখন তখন শেখ হাসিনা বক্তব্য দেবেন,
তখন আমি বলেছিলাম আপনাকে বলে যেতে হবে, এই মাগুরা যে নির্বাচন হলো আপনাকে বলে যেতে হবে মনিরের প্রতি শ্রদ্ধা রেখে যে আর কোনো দলীয় সরকার ওদের নির্বাচন যাওয়া যাবে না। একটি মাত্র নির্বাচনকে কেন্দ্র করে একই প্লেনে আমরা গিয়েছিলাম, একই প্লেনে আমরা ঢাকা ফেরত এসেছিলাম। তারপর থেকেই আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে যে তত্ত্বাবধায়ক সরকার এই যে সেন্টেন্সটা, এইটা কালক্রমে এটা ওটা হতে হতে সেটা যে এই এই সেন্টেন্সটা জামাতের বানানো, এই সেন্টেন্সটা তত্ত্বাবধায়ক সরকার। তিনজনে বিষয় না, আমার এবং এখানে জামাত দাবি করে শেষ করতে না গেলে আগে হাসলে তো হবে না। জামাত দাবি করে এখন যেটা আমাদের তাহলে তিন জোটের রূপরেখার কতটুকু বাস্তবায়ন হলো, যতটুকু হয়নি তার জন্য দায় কার, কি মনে করেন আপনি? কথা বলতে গেলে তো অনেক কথা না, আপনি বুঝিয়ে ভোটের অধিকারের কথা অনেক অনেক শুনলাম। আপনি যদি ভোটের অধিকারের কথাও বলেন, আমরা এই যে জিয়াউর রহমান সাহেবের সময় ভোটের অধিকার কেমন ছিল? দশটা গুন্ডা, বিশটা হুন্ডা নির্বাচন ঠান্ডা। জিয়াউর রহমান সাহেবের সময় নির্বাচন ছিল হা না ভোট, হাঁর পক্ষে 113 ভোট, তাহলে নার পক্ষে কত ভোট? বেগম খালেদা জিয়ার সময় 125 কোটি ভুয়া ভোটার। এরশাদ সাহেবের সময় ভোটের অধিকার ছিল মিডিয়া কু। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সময় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই হলো গণতন্ত্র। মুক্তি পাক শহীদ নূর হোসেন এই স্বপ্ন দেখেছিলেন একটি যুবক। ভাতের অধিকারও যদি দেখেন, প্রত্যেকটি সরকার, জিয়াউর রহমান সাহেবের সরকার বলুন, এরশাদ সাহেবের সরকার যদি বলুন, বেগম খালেদা জিয়ার সময়ে যদি বলুন, এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার, ভাতের অধিকার যদি দেখেন, চাউল আমদানি হয়, আমদানি হতো দেখুন, কথার নাম নাকি মধুরানী, কথা কথায় কথায় ডিভোর্স হয়, কথায় কথায় সম্পর্ক স্থাপন হয়। বর্তমান অবস্থার প্রেক্ষাপটটা কি আমি সেটাই বিশ্লেষণ করতে চাচ্ছিলাম। জি, যে আজকে নূর হোসেন দিবস, নূর হোসেন কী চেয়েছিল? নূর হোসেন এই গণতন্ত্র চেয়েছিল যে মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম কী চায়। আজকে বাংলাদেশের মানচিত্র বৃদ্ধি করলো কে? এই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আপনি জলে এবং স্থলে একটা সীমানা ছিল, সেই সীমানা আজকে বৃদ্ধি পেল কীভাবে? একটি কাজ দেখান যে শেখ হাসিনার কাজের চাইতে উত্তম একটি কাজ বেগম খালেদা জিয়া করেছে, একটি উদাহরণ দেন। অত বিশ্লেষণ আমি করতেও চাই না, আমি বক্তাও হতে চাই না। আমি একজন যুবক হিসেবে, আমি একজন মানুষ হিসেবে আমি জানতে চাই, জনাব হাবিব সাহেব যে কথাগুলো বললেন, ইতিহাস টানলে অনেক কিছুই টানা যায়। তিন রূপরেখার জোট বলুন, যাই কিছু বলুন, সব কিছু মিলে যদি একটি কথা আসেন যে সবচাইতে শ্রেষ্ঠ সরকার। জি, আপনাকে আমরা যোগাযোগ করতে পারছি না, অনেকক্ষণ আপনার কথা শুনিনি জনাব শফি আহমেদ। আপনি বলছেন যে গণতন্ত্রের সংকট নেই, কিন্তু জনাব হাবিব বলছেন যে এই সংকটটিও আছে। মানে আমি কতক্ষণ বলবো? দু মিনিট বলেন, তারপর সবাই বলুন। ইতিহাসটাই এখানে গোলমেলে হয়ে গেছে। আমি একটু বলি আর কি, যে আমাদের যে স্বাধীনতা, স্বাধীনতার পর 75-এ বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা শেষ হারিয়ে ফেললাম, সব শেষ। আমরা আবার পুরো উল্টো পথে চলে গেলাম। উল্টো পথে চলে যাওয়ার পরে ধরেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কিছু কিছু জায়গায় প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা
দেখেন আপনার, আমি যেটা বললাম যে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তো এগুলি হচ্ছে। এই যে আপনার কামাল যেটা বলো যে 3,000-3,500 সামরিক অফিসার বা জোয়ান হত্যা জিয়াউর রহমানের আমলে যেগুলি হয়েছে, এগুলির পর একটা সময় জিয়াউর রহমান খুন হয়েছে, জিয়াউর রহমান খুন হওয়ার পরে জেনারেল মঞ্জুর খুন হয়েছে, জেনারেল মঞ্জুর খুন হওয়ার পর এর মাঝখানে আবার কর্নেল তাহের ফাঁসিতে চলেছে, আপনার খালেদ মুশারফ সে উনি একজন সেক্টর কমান্ডার, তাহের একজন সেক্টর কমান্ডার, মঞ্জুর একজন সেক্টর কমান্ডার, এইভাবে কিন্তু সেক্টর কমান্ডারদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে স্বাধীনতার যে বিপরীত শক্তি সেই শক্তিগুলিকে নিয়ে এসেছে। এরপরে একটা সাংবিধানিক ব্যাপার যেটা হচ্ছে 72-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, কিন্তু সেটা 75-এর পরে যেমন জেনারেল জিয়া যখন ক্ষমতা আসেন 77-এর পরে এসে ধর্মভিত্তিক রাজনীতি বহুদলীয় গণতন্ত্রের নামে ধর্মভিত্তিক রাজনীতিকে আপনার চালু করার সুযোগ দিলেন, বাংলাদেশে পুনরায় ধর্মভিত্তিক রাজনীতির জাগরণ শুরু হলো। আপনি চিন্তা করেন 77-এর যে হানা ভোট, সরি ওই রাষ্ট্রপতি ভোট 77-88-তে ওই যে হাফিজি হুজুর অংশগ্রহণ করলেন, উনি কিন্তু আমাদের চেয়েও বেশি ভোট পেয়ে গেলেন। তার মানে কি, মানে ভিতরে ভিতরে আমাদের বাংলাদেশের যে সত্তাটাকে, ওই সত্তাটাকে যারা মেনে নিতে পারে নাই তাদের ভিতরে ভিতরে যে সাংগঠনিক শক্তি তারা বৃদ্ধি করেছে এবং সেটাকে জেনারেল জিয়া উস্কানি দিয়েছে, সেটাকে পথ করে দিয়েছে। তারপরে 82-90 যথার্থই বলেছেন যে 87-এর আন্দোলনে নূর হোসেন আত্মত্যাগ করেছে, তার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু এক একটি আত্মত্যাগ আরেকটি আত্মত্যাগকে আপনার সামনের দিকে এগিয়ে যায়। তখন তারা ছাত্র সমাজ, আমরা ছাত্র সংগ্রাম পরিষদ, আমরা 15-দলীয় ঐক্যজোট, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। নেত্রী কিন্তু সমস্ত আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা হাই বেতন ছাত্রলীগ করতেন, উনি বলবেন যে এই যে বারবার বললেন যে নেত্রীর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, নেত্রীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, বেগম জিয়া পলিটিক্সে এসেছেন 87-এ, তার ফলে এইগুলি কম্পেয়ার করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এরপরে আপনার ধরেন 87-এর যে এই ঘটনা ঘটনার পরে 86-এর যে পার্লামেন্ট, যখন 86-এর ইলেকশনকে কেন্দ্র করে 15 দল স্প্লিট করলো, 8 দল, 7 দল, 5 দল হয়ে গেল, তা আপনার 88-এর আবার এক দলীয় একটা নির্বাচন হলো, এরশাদের ভুয়া নির্বাচন হলো না একটা, যেটা এরশাদ মানে ভোটারবিহীন নির্বাচন, তো তারপরে ধরেন আমরা আন্দোলনটাকে আরও বেগবান করলাম, ফাইনালি আমরা গিয়ে 90-তে আমরা আন্দোলনটা শেষ করলাম। তো এখন এর মাঝখানে আমি যে কথাগুলি বলছি যে রাজনীতিতে আমাদের যে উপাদানগুলি, সেই উপাদানগুলি গণতন্ত্র, পৃথিবীতে আজকে বিভিন্ন রাষ্ট্রের এমনকি যারা গণতন্ত্রের জনক বলে দাবি করে সেই রাষ্ট্রগুলিরও গণতন্ত্রের চেয়ার আপনি দেখেন। আমাদের দেশে কী সংকট চলছে, আমি বলছি যে আমাদের দেশটাকে পুরো সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য, পুরো একটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আপনারা মনে করেন যে এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক যাতে বিনষ্ট হয়, আপনারা মনে করেন যে আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে আপনার, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, এদের উপর যে আক্রমণগুলি হয়, কেন আক্রমণগুলি হয়, এটা হচ্ছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলিকে নষ্ট করার জন্য, এটা হলো এক দিক। তারপর সময় দেন যে আমি হচ্ছে তিন জোটের উপরেখা, হত্যা প্রথম শব্দটা ছিল হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে, পুনঃপণিক হত্যা কু রাজনীতি বন্ধ করে বাংলাদেশে একটি পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, এবং তার লক্ষ্যে এই যেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার অবাধ এবং গণতান্ত্রিক পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, এটা জামাত বলছিল কেয়ারটেকার, জামাতের শব্দটা ছিল কেয়ারটেকার, আমাদের 15 দলের জোটের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে আমি ভাই, জামাত বলছিল কেয়ারটেকার, কোন দল তখন ছিল না, 7 দল, 8 দল, 7 দল, যেটা বলছে হাবিব ভাই একটা কথা, মিরপুরের নির্বাচন এটা আপনারা সেদিনকে টেলিভিশনের নিউজটা দেখেন যে মিরপুরের নির্বাচনে কারচুপি হয়েছে কিনা, একমাত্র জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপায় বিশ্বাস করে, এই কারণে 2001 সালে আপনি 91 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে 2001 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করছে আনুষ্ঠানিকভাবে, বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিল ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশে রক্তপাত হয়েছে, তাহলে গণতন্ত্র কে হত্যা করছে, শেখ হাসিনা না খালেদা জিয়া? এই প্রশ্নের জবাব নিব, একটা বিরতি নেই, দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনারা।
আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ওমর ফারুক চৌধুরী, আপনার সঙ্গে আবারও সংযুক্ত হচ্ছি আপনার শেষ কথাগুলো শোনার জন্য এই অনুষ্ঠানে। নূর হোসেন দিবসে আপনারা যদি কিছু বলার থাকে। আমি মূলত আলোচনাগুলো শুনছি, আমি অভিযোগকারী না, আমি আলোচনায় করতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, দীর্ঘ আলোচনা করাও যাবে, এটা সত্য। কিন্তু আমাকে একটি প্রমাণ দেখান, যে উল্লেখযোগ্য প্রমাণ, যেটি শেখ হাসিনার চাইতে অন্য কোনো প্রধানমন্ত্রী, অন্য কোনো সরকার করতে পেরেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেমন গঙ্গার পানি চুক্তি করেছেন শান্তিপূর্ণ উপায়ে উভয়ের মতামতের ভিত্তিতে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সহিংসতা ছাড়া যেমন পার্বত্য শান্তি চুক্তি করেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যিনি বাংলাদেশের জলে এবং স্থলে বাংলাদেশের মানচিত্র সম্প্রসারিত করেছেন, বাংলাদেশের যেখানে সীমানা ছিল 56,000 বর্গ মাইল সেটি আজ দ্বিগুণেরও বেশি, এবং যে ছিটমহল সমস্যা 60 বছরের অধিক সেটি কে সমস্যার সমাধান করলেন, তারই নাম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আপনি সহিংসতা ছাড়া বাংলাদেশের সমুদ্র সীমানা যিনি বাড়াতে পারেন তার নাম শেখ হাসিনা। পবিত্র কোরআন মজিদে পরিষ্কার আছে সূরা রহমানে, ইয়াহরুজু মিনহুমা লুলু আল মারজান, অর্থাৎ পৃথিবীর 3/4 জল, এই জলকে নিয়ে কেউ কোনোদিন যুবককে, তরুণকে, জনগণকে কেউ বলতে পেরেছে, তার প্রমাণ দিয়েছেন একমাত্র শেখ হাসিনা। আজকে বাংলাদেশের সমুদ্র সীমানা বাড়াতে সমুদ্রের বালিকণায় পাওয়া যাচ্ছে পারমাণবিক বোমা, যেটি তৈরি হয় ইউরেনিয়াম, এবং এই সমুদ্রের তলদেশে। জি জনাব ওমর ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। জনাব এস এম কামাল হোসেন, আপনার ওনার কথা শেষ করতে পারেন, উনি এক লাইন বলে শেষ করেছিলেন। আসলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যদি কৃতিত্ব করা থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা। নূর হোসেনের যে স্বপ্ন ছিল গণতন্ত্র, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্রকে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। এবং ওমর ফারুক চৌধুরী যেটা বলছে যে জননেত্রী শেখ হাসিনা সরকারই এই দেশের জনগণের জন্য ভাবে, জনগণের জন্য করে। উনি পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি করেছেন, উনি গঙ্গার চুক্তি করেছেন, এগুলো তো উনি বলেছেন এবং আমরা মোটামুটিভাবে এই বিষয়গুলো জানি। কিন্তু যে অভিযোগ জনাব হাবিবুর রহমান হাবিব করছেন, শুরু করেছিলেন জনাব শফি আহমেদ, তিনি বলছেন যে 87 সালে যে সংকট ছিল, গণতন্ত্রের সংকট, স্বৈরাচারের সংকট, সেই সংকট এখন আর নেই, কিন্তু জনাব হাবিব সেটি মানছেন না। হাবিব ভাই তো গার্জন যদি কাজ মানি না, গণতান্ত্রিক সংকট তো নেই, গণতান্ত্রিক সংকট মাঝে মাঝে বিএনপি সৃষ্টি করে। আপনি আমি যদি বলি, হাবিব ভাই তো প্রশ্ন তুলতে পারে যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন, হ্যাঁ, এদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। আপনি 5ই জানুয়ারির পত্রিকাগুলো দেখেন, টেলিভিশনগুলো দেখেন, কতজন প্রিজাইডিং অফিসারকে মারা হয়েছে, কতজন পুলিশকে হত্যা করা হয়েছে, কতটা স্কুলকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কতটা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে সেই নির্বাচন ঠেকানোর জন্য। যারা সাংবিধানিক উপায়ে নির্বাচন হবে সেই নির্বাচন, 5ই জানুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশে কী হতো? কিছু হতো না, আর একটা 1-11 হতো, হাবিব ভাইয়ের উত্তরসূরি, জিয়াউর রহমানের উত্তরসূরির ক্ষমতায় আসে হতো না, আবার একটা 1-11 হইতো না, তাহলে কার কাছে ক্ষমতা দেবে? হাবিব বলে কিছু 5ই জানুয়ারির ইলেকশন হচ্ছে না, আওয়ামী লীগ বলে ইলেকশন হবে না, তাহলে কে কে করবে? বিএনপি গণতন্ত্রকে হত্যা করার জন্যই বারবার এই ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি তো শুরুতেই বলছি যে 1991 সালে নির্বাচনের পর যে প্রক্রিয়া শুরু হয়েছিল, 2001 সালে একমাত্র জননেত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। বিএনপি যতবার ক্ষমতা ছাড়তে গেছে ততবার সংঘর্ষ হয়েছে, রক্তপাত হয়েছে। এই গণতন্ত্র হত্যার জন্য বিএনপি দায়ী। আপনার কাছে আবারও আসি, বিএনপি গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করে, এবং উনি বলছেন বিএনপি কখনো শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ছাড়ে না। আনোয়ার সাদে, আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট, তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, আমি ভেবে পাচ্ছি না এটা কিসের আলোচনায় আসছে।
কিসের আলোচনা এটা? এখানে কি গণতন্ত্র আছে? তিনজন একদিকে, এক ধারছে বলতেছে সাবজেক্টের কাছেই নেই। আমার ওখানে একজনকে জিজ্ঞাসা করছে তোর আব্বার নাম কি, তো নাম বলছে দুলা ভাই, দুলা ভাই একটা বড় নেতা ছিল তার। আরেকজন দেয় তোর বাড়িতে গরু কয়টা আছে, তো 10টা মহিষ আছে, 20টা ছাগল আছে, 50টা ভেড়া আছে। তা আলোচনা তো হচ্ছে তাই। এখানে কোথায় সমুদ্র সীমা, কোথায় শান্তি চুক্তি, কোথায় শ্রেষ্ঠ অর্জন, এগুলি তো আসার কথা না। তাই যদি আসে তাহলে সে এখান থেকে, আমি তো ওই আমি সাবজেক্টের বাইরে যাবো না। আজকের দিনে আমার মনটা আরও খারাপ। তার একজন বীর মুক্তিযোদ্ধা, একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন, পাবনা জেলা বিএনপির সভাপতি পরে ছিলেন, এমপি থাকা অবস্থায় বাসে যাওয়ার সময় উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বীরমুখী রহিল ইসলাম বুকুল তারপরে শ্রদ্ধা নিবেদন করি। আজকের দিনে আরও মন খারাপ, স্বাধীনতা যুদ্ধের একজন মহান সংগঠক আরেকজনের কথা আমাকে না বললেই হবে না, সে আমাদের 90-এর আন্দোলনের ভিতরে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সংগঠন তার খুব বড় ছিল না, কিন্তু ছাত্র সংগঠন জাতীয় ছাত্রী কামাল এস এম কামাল যার সাধারণ সংগঠন, জাহাঙ্গীর সাথে টিঙ্কু, টিঙ্কুর কথা আমি ভুলতে পারবো না। একদম এত বড় হৃদয়ের একজন মানুষ ছিল, একজন সাহসী, একজন ডাক্তার, সে রাজনীতি করতে এসেছিলেন, খুব সাহসী ভূমিকা রেখেছিল 90 সাল আন্দোলন, আজকে তার জন্মবার্ষিকী। সব কিছু মিলে আজকে আমি কথা বলার খেয়ে হারিয়ে ফেলেছি যে আমার সাবজেক্টটা কোথায়, আমি গেছি কোথায়। এর একেবারে যারা এই দর্শক, যারা দর্শক শ্রোতা দেশের বাইরে এবং দেশে যারা শুনতেছেন, তারা ভাবতেছে যে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আজকে গণতন্ত্রের সংকট না থাকে মানুষ তো হাসবেই। 2014 সালে 5ই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে, অনেক ভোট কেন্দ্রে মানুষ দেয় নাই, কিন্তু আমি ওইভাবে বলতে পারি, মানুষ ছাড়া যারা শব্দ মানুষের ভাষা বোঝে এমন জীবজন্তু সেখানে গিয়েছিল, আমি নাম বলতে চাই না। 47টা কেন্দ্রে একজন মানুষও ভোট দিতে যায়নি, একটা এজেন্ট যারা, তারা এজেন্টও কি ছিল না, আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় না, কারণ ভোট দিতে গিয়ে লাভটা কি? এই পৃথিবী রোজ কেমত পর্যন্ত কী হবে আমি জানি না, তো আর ওই ঘটনা আর ঘটতে দেওয়া বাংলাদেশে হবে না। সেটা হলো সংসদে গণতন্ত্রকে অপবিত্র করা হয়েছে, পৃথিবীর কোথাও সংসদে গণতন্ত্রের সংসদ থেকে আরেকটি সংসদ নির্বাচন হয় না। একটি নির্বাচনে সংসদ নির্বাচন আসে, সেখানে আরেকটি ভোট সে কার জন্য চাবে, সে তো সংসদ আসতে আছে। এবং 2014 সালের 5ই জানুয়ারি যারা এই নির্বাচন করেছে, আজ হোক আর কাল হোক এই দেশের মাটিতে তাদের বিচার হবে, যারাই সংশ্লিষ্ট ছিল। এবং সেই সময় রকিবুল হুদা নাকি রকিবুদ্দিন উনি যে 4-5% ভোটকে 41% ভোট 48 ঘন্টা পরে উনি, ছোট প্রশ্ন, না না আমি সাবজেক্টের মধ্যে আসতো, যে এই যে প্রশ্নটা করা হচ্ছে যে এটা নির্বাচন গণতন্ত্র, একটা ছোট গণতন্ত্র বলে, একটা ছোট প্রশ্ন, নির্বাচনে 300 আসনে প্রার্থী ছিল, তারা নির্বাচন করেছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে, অন্যান্য রাষ্ট্র প্রজাতন্ত্রের কর্মচারীরা নির্বাচনের দায়িত্ব পালন করেছে, জনগণ যারা ভোট দিয়েছে, বিচার কার হবে? আমি আপনার হ্যান্ড করি, আপনাকে ভালো লাগবে, হ্যাঁ আপনি সঠিক কথা বলছেন। 300 আসনে প্রার্থী ছিল 2014 সালের 5ই জানুয়ারি, কিন্তু আওয়ামী লীগের নেতারা ওই সময় প্রার্থীকে, আমার এলাকার প্রার্থী ছিল, তাদেরকে জোর করে ভয় দেখিয়ে তাদেরকে উড্ডু করানো হয়েছে। 154টা আসন ফাঁকা করা হয়েছে, 300 আসনে প্রার্থী ছিল। আপনি খুব ভালো কথা বলেন, যা আজ পর্যন্ত টেলিফোনে কেউ বলে নাই, এই জন্য আপনাকে আর একবার ধন্যবাদ। 300 আসনে প্রার্থী ছিল, আওয়ামী লীগের নেতারা 154টা আসনে কোনো জায়গায় ভয় দেখিয়ে, কোনো জায়গায় টাকা দিয়ে, কোনো জায়গায় জোর করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করিয়ে 154টা আসনে তারা নির্বাচিত হয়ে, তারা এটাই প্রমাণ করেছে যে আর যদি একটি আসনে নির্বাচন না হয় যেখানে, তাও তারা সরকার গঠন করতে পারবে, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সেখানে কি প্রার্থী থাকে না? না, বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতা হওয়া এবং দুই বিষয় নিশ্চয়ই, তা আপনি বলছেন, আমি আপনাকে প্রশ্ন করি, যদি একজন লোক, না আমি আপনাকে প্রশ্ন করি, তাহলে সে কি প্রার্থী? আমি আপনাকে প্রশ্ন করি, করেন যে এত বড় বাংলাদেশ শুধু বিএনপি তো না, 40টা নিবন্ধিত দলের ভিতরে 28টি দলকে নির্বাচনে যায়নি, এবং দেখেন আমাদের মিথুন চক্রবর্তী বলে, আমি হাবিবের একটা, আমি হাবিবের একটা প্রশ্ন করি, না না আমার মনে থাকে, আপনি 28টা দল করে বিএনপি ছাড়া কার কাছে প্রার্থী দিয়ার, 14 দলের কজনের প্রার্থী, না 14 দলের নাই, 14 দলের আছে, এটা অনেক, না না 14
আমি 30 সেকেন্ড আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে একদমই জনাব শফি আহমেদ 30 সেকেন্ডে আমার কোন প্রশ্ন নেই, অনুষ্ঠান শেষ করার জন্য আপনার শেষ কথাগুলো বলতে হবে। আমি আফু মাহবুবের কথা হাইবে বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রশিক্ষক এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমার দেখা সবচাইতে সাহসী এবং ত্যাগী ছাত্রনেতা, তার শ্রদ্ধার প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর মূল কথা হচ্ছে যে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চেষ্টা করছি, ল্যাপসেস ইজ ল্যাপসেস, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের জন্য বিএনপি আছে, 30 সেকেন্ড শেষ, জি, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচনটা হোক এবং সকলে মিলেই সেই নির্বাচন। এস এম কামাল হোসেন, 30 সেকেন্ড। 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন যে গণতান্ত্রিকভাবে হয়েছে এবং সেই সরকার যে জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, জনপ্রিয়তা অর্জন করছে, এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন, আইপিও সম্মেলন, সিপিসি সম্মেলন। একটা কথা মনে করি, নূর হোসেনের আজকে এই আত্মদান দিবসে সে যে গণতন্ত্রের স্লোগান দিয়েছিল, একমাত্র জাতীয় আন্তর্জাতিকভাবে জননেত্রী শেখ হাসিনা স্বীকৃতি পেয়েছেন গণতন্ত্র, সমৃদ্ধি, শান্তির প্রতীক হিসাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, গণতন্ত্র এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ জনাব হাবিবুর রহমান। আমি আমার লাইনের বাইরে যাব না বলে ওসব কথা উত্তর দিতে গেলাম না। আমার কথা হলো যে আমি আজকের এই দিনে আমার চোখের দেখা নূর হোসেন, চোখের দেখা জিহাদ ডক্টর মিলন, তাদের সহ শত শত মানুষের জীবনদান, আত্মহত্যার মধ্য দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলাম, সেই গণতন্ত্র যেন মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। যে কথা আমার ভোটটা আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এখন তো হয়ে গেছে আমার ভোটটা আমি দেবো, তোমাদের ভোট আমি দেবো, নির্বাচন ছাড়াই সংসদ হবে, এই যে অবস্থা, রাতের বেলায় ভোট দিয়ে দেবো, তো এখান থেকে মুক্তি চাই। এবং আগামী দিনে সংসদ ভেঙে দিয়ে, যেহেতু এই বর্তমান সংসদ টোটালি অনির্বাচিত, অবৈধ, অতএব সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন দিয়ে আমাদের দুয়ারে বড় সংকট কিন্তু অবস্থান করতে, রোহিঙ্গা সংকট শেষ করি, মেসাকার করতে বাংলাদেশ, আমরা রোহিঙ্গা তলিয়ে যাব, আমরা ডুবে যাব, আরেকটা শোক যদি আমরা জাতীয় ঐক্য করতে না পারি, এই নির্বাচনটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে, আগামী নির্বাচন জনৈক্য নেতৃত্বেই, এটা হলো গায়ে জোরে হবে এবং আশা করি সব দল সেই নির্বাচন গায়ে জোরে। সেটা অনেক ধন্যবাদ জনাব হাবিব রহমান হাবিব, উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অনেক ধন্যবাদ জনাব শফি আহমেদ আওয়ামী লীগ নেতা, অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, এবং ধানমন্ডি থেকে সংযুক্ত হয়েছিলেন জনাব ওমর ফারুক চৌধুরী, চেয়ারম্যান যুবলীগ। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতি রাত 8টায় আমাদের এই অনুষ্ঠান হয়, জনতন্ত্র, গণতন্ত্র, রাজনৈতিক নানা বিষয়ে দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।